একদম দেশি জ্যান্ত মাগুর মাছ। অল্প তাপে চালটাকে ভেজে নেব, ভাজা চালের গুঁড়ো দিয়ে দেব, ভেজে রাখা মাগুর মাছ দিয়ে দেব। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি বেশ বড় সাইজের একটা মাগুর মাছ। আগে আপনাদের মাছটা দেখাই। মাগুর মাছটা বেশ বড় সাইজ আছে, আর রংটা দেখেছেন, একদম পাকা মাগুর মাছ। কি সুন্দর একটা হলুদ রং। আর এরকম দেশি মাগুর মাছের স্বাদই আলাদা। মাগুর মাছ তো বিভিন্ন জন বিভিন্ন রকমভাবেই রান্না করেন। আজকে আমি বানাবো আমার শাশুড়ি মায়ের কাছে শেখা একটা রান্না, আর যেটা খেতে কিন্তু অসাধারণ। মাছের গায়ে একটু ছাই মেখে নেব, কারণ প্রচুর স্লিপ কেটে পড়ে যায়। মাথার পাশে শক্ত কাঁটা দুটো কেটে নিয়েছি, এবার পিস করে নিই। এবার এটা দুই ধার থেকে আঙুলটা ভরে এটাকে কেটে নেব, ছিঁড়ে নিলেই কিন্তু এটা সরে আসবে। এই দেখুন, মাছটা সম্পূর্ণ কেটে নিয়েছে, এবার ভালো করে ধুয়ে নিয়ে চলে আসবে। মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি, এবার লবণ হলুদ দিয়ে মেখে রেখে দেব। লবণ দেব, হলুদ গুঁড়ো দেব, প্রত্যেকটা মাছ একদম ভালো করে মেখে নেব। লবণ হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নিয়েছি, এবার এগুলোকে রেখে দেব। প্রথমেই বলেছি আজকে মাগুর মাছটাকে একটু অন্যভাবে রান্না করব, তার জন্য এখানে নিয়েছি ভাতের চাল। ওই ভাতের চালটাকে এখন ভেজে নেব। আমরা বাড়িতে যে চালের ভাত খাই সেই চাল নিয়েছি হাফ বাটি পরিমাণ। অল্প তাপে চালটাকে এবার ভালো করে ভেজে নেব। চালটা কিন্তু এখন একটু একটু করে ভাজা হচ্ছে, আর দেখুন সাদা হতে শুরু করেছে। এইভাবে সমস্ত চালটা যখন সাদা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব। চালটা সবগুলোই ভাজা হয়ে গেছে, দেখুন সাদা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। চালটা এখন ভালো মতো ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে গুঁড়ো করে নেব। গরম অবস্থায় কিন্তু চাল গুঁড়ো করলে খুব মিহি গুঁড়ো হবে না। এই রান্নাটা বানানোর জন্য যে কোনো ভাতের চাল নিলেই হবে, তবে শুধুমাত্র আতপ চালটা নেবেন না, আতপ চালের চিট কিন্তু একটু বেশিই হয়। ভাজা চালটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি, এবার তুলে নেব। আদা রসুন নিয়েছি, বেটে নেব। জিরে, শুকনো লঙ্কা আর ধনে একসাথে বেটে নেব। কড়াইতে সর্ষের তেল দেব, আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই তেলের মধ্যেই মাগুর মাছ দিয়েও ভেজে নেব। আর দেশি মাগুর মাছ ভাজার সময় কিন্তু প্রচুর পরিমাণে তেল ছিটকায়, তার জন্য ঢাকা দিয়ে দিয়েছি। আর মাগুর মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা করেই ভাজব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
এই তেলের মধ্যেই দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা এবার হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে এসেছে, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে, ধনে আর শুকনো লঙ্কা বাটা। স্বাদ মতো লবণ দেব, হলুদ গুঁড়ো দেব, আর দেবো দুটো কাঁচা লঙ্কা। অল্প জল দেব। এবার তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একটু তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দেব। মশলার সাথে আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আলুটাকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য জল দেব। আর এই ঝোলটা তৈরি করার জন্য কিন্তু জল একটু বেশিই দেব। ঝোলের আলুটা সেদ্ধ হতে হতে এদিকে এলাচ আর দারচিনি নিয়েছি, এটা বেটে নেব। আলুগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আর এদিকে আলুগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভাজা চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়োটা অল্প অল্প দেবো আর মেশাবো। চালের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। একেবারে দিয়ে দিলে কিন্তু পুরো দলা পেকে যাবে, ভালো করে মিশবে না। এবার 2 মিনিট মতো ফুটিয়ে নেব। চালের গুঁড়ো দেওয়ার পর কিন্তু ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে, তার জন্য কিন্তু প্রথমে জলটা বেশিই দিয়েছিলাম। চালের গুঁড়ো দেওয়ার পর 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার দেখা হয় ঝোলটা কীরকম ঘনত্বের থাকবে। খুব বেশি পাতলা নয়, খুব বেশি মোটাও নয়, দেখুন। এবার এর মধ্যে ভাজা মাগুর মাছ দিয়ে দেব। ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে এলাচ এবং দারচিনি বাটা দিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখব। চাল মাগুর তৈরি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। মাগুর মাছ বাড়িতে যখনই আনা হয় তখনই কিন্তু এই রান্নাটাই বেশিরভাগ সময়ই করা হয়। আমাদের বাড়ির সকলের খুব প্রিয় এই চাল মাগুর। আর যদি কখনো মাগুর মাছ পেয়ে থাকেন, এভাবে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি দারুণ লাগবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।